বাজারে ভোগ্যপণ্যের দাম বাড়লেও পরিসংখ্যান ব্যুরোর হিসাব ঠিক বিপরীত। অক্টোবরে দেশে সার্বিক মূল্যস্ফীতি 0.19% কমেছে বলে দাবি পরিকল্পনা মন্ত্রীর। তার আশা এই ধারা অব্যাহত থাকবে আগামীতেও। তিনি জানিয়েছেন এদিনের একনেক সভায় বড় প্রকল্প না নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। গেল কয়েক মাস ধরে বাজারের আগুন পুড়িয়ে মারছে সাধারণ মানুষকে। বাস্তবতা এতটাই কঠিন যে মূল্যস্ফীতির হিসাব এখন কেবলই একটা সংখ্যা, কিন্তু সেই সংখ্যার রেকর্ডও ছাড়াচ্ছে প্রতিনিয়ত। তবু সরকারি হিসাবে খানিকটা গতি কমেছে দ্রব্যমূল্যের পাগলা ঘোরার, যা প্রমাণের চেষ্টা অক্টোবরের 9% নিচে মূল্যস্ফীতি দেখিয়ে, কারণ এই হার দুমাস আগে ছাড়িয়েছিল 9.5-এর ঘর। এই মাসে কমেছে, সেপ্টেম্বরে কমেছে, অক্টোবরে আরও কমবে। আমাদের প্রতিটি বাংলা শব্দ কনফিডেন্স ছিল, এবং আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই ভালোভাবে কমেছে, দৃশ্যমানভাবে। আমাদের এখনো মূল্যস্ফীতি আছে, যা ছিল তার চেয়ে তো এখন কমে আসছে, কিন্তু বেশি আমাদের এখন 6.5 ছিল, 6 ছিল, সেখান থেকে এখন 9। একনেক সভা শেষে মন্ত্রীরা জানান মূল্যস্ফীতির ঐতিহাসিক প্রবণতা আমলে নিলে আগামী মাসগুলোতেও অব্যাহত থাকবে এই ধারা, কারণ বিশ্ববাজারও এখন খানিকটা নিচের দিকে। এ সময় মাসভিত্তিক তথ্য দিয়ে জানানো হয় অক্টোবরে কমেছে দাম বাড়ার গতি, যা সেপ্টেম্বরে 0.2% থেকে নেমেছে 1-এর নিচে। ব্রিফিংয়ে মন্ত্রীরা আহ্বান জানান বৈদেশিক মুদ্রার মজুদ নিয়ে হতাশ না হওয়ার। অলমোস্ট এন্টায়ার সমস্যাটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, আমরা এর একটা শিকার। আমরা ব্যয় নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করতে পারি, করি। আমরা অপচয় রোধের জন্য চেষ্টা করতে পারি। আমরা আমাদের যে সকল প্রকল্প আমরা এখন বাস্তবায়িত করব, সেগুলো যাচাই বাছাইয়ে আরও বাস্তবভিত্তিক হতে পারি। এখন 34.77 তো এটা একটু ওঠানামা করে ওই আকু পেমেন্টের সঙ্গে, আকু কিন্তু সপ্তাহে দুবার মতো আমরা ক্লিয়ার করি, তো সেই হিসাবে বাড়ে কমে। এদিনের একনেক সভায় প্রায় 4,000 কোটি টাকা ব্যয়ে অনুমোদন দেয়া হয় 7টি প্রকল্পের। আমাদের 6টি মন্ত্রণালয়ের 7টি প্রকল্প। রাকিবাল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। দেশের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যাচ্ছে আগামী বছরের জুন মাসে। কক্সবাজারে নির্মাণাধীন পরিবেশ পান্থ প্রকল্পটির বাস্তবায়ন হলে জেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ভূমিকা রাখবে। মোহাম্মদ রাসেলের ছবি ও আজিম নিহাতের তথ্যে ডেস্ক রিপোর্ট। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে দেশের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে কক্সবাজারে, যা বাস্তবায়ন করছে ইউএসডিকে গ্রিন এনার্জি বাংলাদেশ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। পরিবেশ বান্ধব এই বায়ু বিদ্যুৎ প্রকল্পের আওতায় খুরুশকুল, পিএমখালি ও চৌফলদণ্ডী ইউনিয়নে নির্মাণ করা হচ্ছে 22টি টারবাইন, যার প্রতিটির উৎপাদন ক্ষমতা 3 মেগাওয়াট। চীন থেকে আনা 100 টন ধারণ ক্ষমতার ক্রেনের মাধ্যমে যা স্থাপন করা হচ্ছে 110 মিটার লম্বা টাওয়ারের উপর। 2023 সালের মধ্যে এটি উৎপাদনে যাবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। আমরা এই প্রজেক্টটি ডিসেম্বরের মধ্যে আমরা কমিশনে যাওয়ার চিন্তাভাবনা রয়েছে, এবং এটা বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে মাননীয় ওই বিদ্যুৎ প্রতিমন্ত্রীর একটি আকাঙ্ক্ষা রয়েছে যেন আমরা ডিসেম্বরের মধ্যে কমিশনে যেতে পারি সিওডির মাধ্যমে। তবে আমরা 2023 সালের জুনের মধ্যে এটি আমরা পূর্ণাঙ্গ কমিশনে গিয়ে 60 মেগাওয়াট বিদ্যুৎ আমরা জাতীয় সরবরাহ করতে পারব। কক্সবাজারে প্রতিদিন বিদ্যুতের চাহিদা 150 মেগাওয়াট। ইতোমধ্যে 60% কাজ শেষ হওয়া এই প্রকল্প বাস্তবায়ন হলে মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে বলছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার জেলায় যেহেতু আমি বললাম পাওয়ার স্টেশন নেই, এই জন্য আমাদের এখানে একটু লো ভোল্টেজ সহ বিভিন্ন প্রতিকূলতা আছে। তো এই পাওয়ার প্ল্যান্টটা যদি আমরা চালু করতে পারি খুব শীঘ্রই, তাহলে কক্সবাজারে মানে লো ভোল্টেজ সমস্যা সমাধান সহ মানসম্মত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে বিদ্যুৎ সমস্যা থেকে মুক্তি মিলবে এমন আশায় বুক বাঁধছেন স্থানীয়রা। পর্যটন নগরী কক্সবাজার, এখানে বিদ্যুতের বিভিন্ন সমস্যা আমরা দেখতে পাচ্ছি, লোডশেডিং থেকে শুরু করে বিভিন্ন একেবারে মানে কি বলবো, বিদ্যুতের যে সংকটকালীন মুহূর্ত, সেই সংকটকালীন মুহূর্তটা খুশখুলের যে বায়ু বিদ্যুৎ প্রকল্প সেটা দিয়ে যাতে আমাদের কক্সবাজারের সংকটটা মেটানো হয়। চীনের অর্থায়নে প্রকল্পে মোট খরচ 900 কোটি টাকা, যার কাজ শুরু হয় গত বছরের 3 মার্চ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
নেতিবাচক ধারায় যেন নিয়তিতে পরিণত হয়েছে দেশের পুঁজিবাজারে। দফায় দফায় কর্তৃপক্ষের আশার বাণীর পরও বারবার হতাশ হতে হচ্ছে বিনিয়োগকারীদের। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে 8 পয়েন্ট, আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 20 পয়েন্ট, তবে বেড়েছে দুই স্টক এক্সচেঞ্জেরই লেনদেন। একদিন সূচক বাড়ে তো কমে দুই দিন, এ যেন নিয়মে পরিণত হয়েছে দেশের পুঁজিবাজারে। সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক ছিল ইতিবাচক প্রবণতা, তবে পরদিনই উল্টে গেল গণেশ, যার ধারাবাহিকতায় লেনদেন হলো তৃতীয় কর্মদিবসেও। আজ ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স কমল 8 পয়েন্ট, দিন শেষে থামল 6384 পয়েন্টে। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 68টির, কমেছে 74টির, অপরিবর্তিত ছিল 220টির দাম। গেল কর্মদিবসের চেয়ে 259 কোটি টাকা বেড়ে লেনদেন হয়েছে 1494 কোটি টাকা। বরাবরের মতোই নেতিবাচক ধারা অব্যাহত ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসিতে। গেল কর্মদিবসের চেয়ে সার্বিক সূচক সিএএসপিআই কমেছে 20 পয়েন্ট, দিন শেষ হয় 18899 পয়েন্টে। সপ্তাহের তৃতীয় কর্মদিবসে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 64টির, কমেছে 54টির, অপরিবর্তিত ছিল 121টির দাম। গেল কর্মদিবসের চেয়ে 14 কোটি টাকা বেড়ে লেনদেন হয়েছে 36 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রাজধানীতে বাসে পরীক্ষামূলক ই টিকিট নিয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে যাত্রী পরিবহন কর্মী দুপক্ষের কাছ থেকেই। অনেকটাই কমেছে ভাড়া নিয়ে নৈরাজ্য, আর তাই সব রুটে ই টিকিট চালুর দাবি তাদের। সারোয়ার সুমনের রিপোর্ট। উঠানামায় যতই হ্যাপা থাকুক, হোক যতই লক্কর ঝক্কর, বাসে বিনা ভাড়ায় যাবার সুযোগ নেই। ভাড়াটাও যদি সরকারি তালিকা অনুযায়ী নেওয়া হতো তাহলেও কিছুটা সান্ত্বনা হয়তো পেতেন যাত্রীরা, কিন্তু তা নেই। তালিকাকে থোড়াই পরোয়া করা হয়, ফল যা তাই নিত্য নৈমিত্তিক বাগবিতণ্ডা। কিন্তু এই বাসে তেমনটা দেখা গেল না। ভাড়া নৈরাজ্য বন্ধে মিরপুর মোহাম্মদপুর উত্তরা গাবতলি রুটে যে 5টি পরিবহনে পরীক্ষামূলক ই টিকিটিং চালু হয়েছে তার একটি এটি। বাস মালিক সমিতির সিদ্ধান্তে গেল মাস থেকে শুরু হওয়া এই উদ্যোগে সন্তুষ্টই দেখা গেল যাত্রী কন্ডাক্টরদের। এইটা হওয়াতে মানুষের সবার জন্য সুবিধা, জগরাফাসাত নাই, মারামারি নাই। চার্ট আছে, চার্ট অনুসারে আমরা ভাড়াটা কাটতেছি, আমাদের কোনো আর কোনো সমস্যা নাই। আমি মনে করি এখানে গন্তব্যস্থান এবং যাত্রা পথের কোথা থেকে উনি শুরু করছে যাত্রার জায়গাটা লিখে দেওয়া উচিত। সব বাসগুলোতে যদি এই সিস্টেম হয় তাহলে হয়রানিটা কম হবে। অবশ্য কথা ছিল বাসে ওঠার আগেই টিকিট কাটা হবে, কিন্তু তা সম্ভব হয়নি, ভাড়া নেওয়া হচ্ছে বাসের ভিতরে। পরীক্ষামূলক এই ই টিকিটিং এর অভিজ্ঞতায় পর্যায়ক্রমে ঢাকার সব বাসে এই পদ্ধতি চালুর কথা আছে। ঢাকায় চলাচলকারী বাসে ভাড়া নৈরাজ্য বন্ধ করতে পরীক্ষামূলকভাবে ই টিকিটিং চালু করা হয়েছে, কিন্তু আমি এখন আছি এমন একটি বাসে যেখানে ই টিকিটিং এখনও চালু হয়নি, ভাড়া আদায় হয় আগের পদ্ধতিতেই। একটু জেনে নিতে চাইব এই বাসের স্টাফ এবং যাত্রীরা কি মনে করছেন ই টিকিটিং নিয়ে। হ্যাঁ, একটু হ্যাসেলটা কমবে, তারপরে এক্সট্রা কোনো ভাড়া নিতে পারবে না, সো এদিক দিয়ে সবার জন্য খুব ভালো হবে আর কি। এটা হলে পরে টিকিট সিস্টেম হলে ভালো হয় না, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আমরা চালাবো, আমাদের ন্যায্য মজুরি দিবে, আমরা চালাবো, সমস্যা নেই। গণপরিবহন বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম বলছেন এই শুভ উদ্যোগ সড়কে শৃঙ্খলা ফেরাতে সহায়ক হবে কোনো সন্দেহ নেই। ই টিকিটিংটা হলে পরে একটা সুশৃঙ্খলা আসবে, পাইলটিং এখন চলছে, ডেফিনেটলি ফিডব্যাকটা কিন্তু ভালো, ওয়েলকামিং, যাত্রীরা পছন্দ করছে এবং এটাকে অন্যান্য রুটের মধ্যেও পরিচালনা করার সম্ভাবনা দেখছে, কর্তৃপক্ষ হয়তো চাচ্ছেন। এই বিশেষজ্ঞের মতে যে কোনো সিদ্ধান্তই বাস মালিক পরিবহন কর্মীদের আস্থায় নিয়ে বাস্তবায়ন করতে হবে, তা না হলে বন্ধ হবে না ভাড়া নৈরাজ্য, নিশ্চিত করা যাবে না যাত্রী সুরক্ষাও। সরোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর সেনা মানঞ্চে শুরু হয়েছে সশস্ত্র বাহিনীর আয়কর প্রদান কার্যক্রম। সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক ব্যক্তিরা এখানে আয়কর জমা দিতে পারবেন। কর অঞ্চল 9 এর সার্কেল 186, 190, 195 এর আওতাধীন করদাতাদের সুবিধার্থে এবার 15টি রিটার্ন গ্রহণ বুথ, একটি
ই-টিন নিবন্ধন বুথ, দুটি হেল্প ডেস্ক ও একটি তথ্য সেবা কেন্দ্রের ব্যবস্থা রাখা হয়েছে। বুধবার বিকাল 5টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। গেল কয়েক বছর ধরে সেনা মালঞ্চের এই কার্যক্রমে গড়ে আদায় হয়েছে প্রায় 7 কোটি টাকা এবং রিটার্ন দাখিলের সংখ্যা ছিল গড়ে প্রায় 4,000। কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের বিরুদ্ধে নদী দখলের অভিযোগ তুলেছে জাতীয় নদী রক্ষা কমিশন। সংস্থাটির চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী জানিয়েছেন, চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর জমিতেই ডকইয়ার্ড নির্মাণ করেছে কর্ণফুলী শিপ বিল্ডার্স। ডকইয়ার্ডটি পরিদর্শনের সময় তিনি আরও জানান, নদী অংশে ডকইয়ার্ড তৈরির মাধ্যমে আইন লঙ্ঘন করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া ডকইয়ার্ডের পাশের নদীতে বিপুল সংখ্যক কেওড়া গাছও নিধন করেছে কর্ণফুলী শিপ বিল্ডার্স। শিগগিরই জেলা প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন নদী কমিশনের চেয়ারম্যান। যদিও প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি, বন্দর থেকে ইজারা নিয়েই স্থাপনা নির্মাণ করা হয়েছে। এর আগে সদরঘাটেও নদী দখলের অভিযোগের প্রমাণ মিলেছে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের বিরুদ্ধে। হালদা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে 4টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে। 55,000 টাকা জরিমানা করা হয়েছে নৌকার মালিকদের। হাটহাজারি অংশে উত্তর মাদারশা ও রাউজান অংশে খলিফা গোনায় এই অভিযান চালিয়েছে হাটহাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল আলম। অভিযানে নৌকাগুলো থেকে ইঞ্জিন খুলে নেওয়া হয়। পরে ভবিষ্যতে নৌকায় ইঞ্জিন না লাগানোর মুচলেকা দেন মালিকরা। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযানের সময় উপস্থিত ছিলেন। এই ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ম্যাক লিমিটেড বিজনেস 24-এর এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।